রায়ান বলো মিস আমি কি এখন লিখব অবশ্যই মিস কি বলছিস আজ এখন পেজ নাম্বার 09 এ 2121 থেকে 330 পর্যন্ত লিখব কয়বার একবার দুবার তিনবার চারবার কয়বার লিখব চারবার লিখব এবং পড়ে পড়ে লিখব 2121 22 এভাবে পড়ে পড়ে লিখব কোন পেজটা লিখছি আমরা 09 2121 থেকে 3 দেখো তো সবাই এই পেজটা 26 2 8 28 2 9 ওয়েট করো তাহলে সবাই লিখে শেষ করো লিটার সময় সুন্দর করে লিখো না তাড়াতাড়ি লিখা শেষ করো মিস বোর্ডে লিখি ততক্ষণে তারপর আজকে সবাই একজন একজন করে সবাই পড়াবো সবাই সবার সাথে পড়বো ওকে এভাবে এসে এখান থেকে এরকম করে লাগবে তো পুরাটা তোমাকে দেখা যাচ্ছে না কেন এইতো দেখা যাচ্ছে কত উত্তরণ করো না তো লিখো লিখো না এই তো পাঁচ কেন আমি কি বলেছি পড়ে পড়ে লিখতে বলেছিলাম না
শেষ করো না মা তাড়াতাড়ি অধরা না অধরা নাই না ওকে আজকে সবার আগে রোহন পড়াবে কেমন রোহন সবার আগে তুমি পড়াবা আজকে এখানে আবার এগুলো মোবাইলে টাচ করিও না এই লাইনটা পুরোটা এখানে যা যা লিখছো সব লিখবে আবার দুই এক একুশ নিচে দুই দুই বার দুই দুই বার দুই দুই বার যেটা বলতে
লিখুক না এই 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 না লিখব না হ্যাঁ লিখব না জুনাইনা লিখা শেষ বাবা জুনাইনা লিখা শেষ তোমার বুঝি নাই বাবা পুরো পেজ এক পেজ লিখা শেষ নাকি একবার লিখছো একবার না বাবা পুরো পেজে চারবার লিখবো আমরা টোটাল ক্লাসে ভর্তি হয়নি Very good. Very good, Baba. একটু wait করি সবাই লিখা শেষ করুক এরপরে 110 পেজটাতে যাও তো সবাই যাদের লিখা শেষ হয়েছে কি আছে এটাতে দেখো তো হাতির ছবি আছে তাই না আমরা কি গুনতে পারি গণনা করতে পারি কয়টা গণনা করো তো দেখি 4 5 6 7 চারটা হাতি আছে তাই না সাত আছে সেভেন নাই বাবা আমরা কি করব এখন জানো ওই সাত সংখ্যাটাকে কালার করব কয়টা হাতি আছে গুনবো গুনে এটাকে কালার করব ফুল কালার মিস আমি শেষ করি আগে কথা আমি আগে কথা শেষ করি বাবা তাহলে আমাদের এখন করব না এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে আমি জাস্ট বুঝাই দিলাম এখানে যতটা ছবি আছে কাউন্ট করব কাউন্ট করে এখানে সংখ্যাটাকে শুধু কালার করব এখানে যতগুলো ছবি আছে কাউন্ট করব তারপর কি করব সংখ্যাটাকে কালার করব ঠিক এখানে যতটা ছবি আছে কাউন্ট করব কাউন্ট করে কি করব এখানে সংখ্যাটাকে কালার করব ঠিক আছে এটা বাড়ির কাজ হ্যাঁ কারণ আমাদের দুদিন বন্ধ থাকবে কালকে পরশু এবং শুক্রবার 3 দিন এখন করব না এটা হচ্ছে বাড়ির কাজ থাকবে মিস বুঝিয়ে ইচ্ছা মতো কালার করা যাবে শুধু সংখ্যাটা যেই সংখ্যাটা গণনা করার পর যে সংখ্যাটা আসবে শুধু ওই সংখ্যাটা কেমন যেহেতু আমাদের 3 দিন বন্ধ আমরা কি করবো একটু তো পড়তে হবে না এটা পারা যাবে সহজ আছে এবং পশুর কাজ আজকের না এটা আজকে ছবি দিলে আমি কিন্তু দেখবো না ছবিটা এটা কালকে এবং পরশু করবেন তারপর কি করবেন আপনারা স্যাটারডেতে মিসকে ছবি দিবেন ঠিক আছে এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে আপনারা 3 দিন বন্ধ থাকবেন আজকে করব না কালকে করব গুলা উত্তর লিখবো শুধু কালকে আর পরশু কালার করব ওয়েট করি সবার শেষ এবার আমরা পড়তে পারি হাতি কালার করতে হবে না আমরা হাতি তারপর
মাছ ব্যাং এগুলো কালার করব না সংখ্যাটা কালার করব ছবি গণনা করে শুধু সংখ্যাটা কালার করব এটা মিস আন্ড হ্যাঁ বাবা সবারই শেষ আমরা এবার পড়ব ঠিক আছে ওকে মিস ওকে আমি বোর্ডের পাশে দিয়ে যাচ্ছি একটা তোমরা এবার পড়ব দেখা যায় বোর্ড দেখা যাচ্ছে এক ছয়
যাদের প্রবলেম আছে আরো বেশি বেশি করে পড়তে হবে, কেমন? সুকাইনা তুমি বলতে পারবে এখান থেকে? বলো রায়ান, 2-1-21 বলে দাও। রায়ান বলতে পারবা? বলো বলো দেখা রায়ান, বলো দেখি বাবা আমি যেটাতে হাত দিব ওটা বলবো, তারপরে এটাতে এটা বলো। ওকে, প্রথম থেকে আমরা আবার পড়ি। এক, সবাই একসাথে, এক তিন, এক তিন, দুই তিন, আট চার, বারো, বলেছি আমি পড়াবো না, শেষ, আজকে পড়া শেষ, কারণ আমি পড়াচ্ছি একটা, শোনো আগে, আমি পড়াই একটা, তোমরা পড়ো একটা, তারপর আমি পড়াচ্ছি, আর তোমরা তোমাদের আম্মুদের সাথে হোক, আপুদের সাথে হোক, ভাইদের সাথে হোক কথা বলছো, তাহলে আমি আর কিভাবে পড়াবো বলো? আমি কি বলেছিলাম, আমি যখন পড়াবো শুধু আমার সাথে কথা হবে, যখন অন্যদের সাথে কথা বলো তাহলে কি হয়, পড়ার প্রবলেম হয়, তাই না? এখন আমি পড়াচ্ছি এক পাঁচ পনেরো, তোমরা পড়াচ্ছ 2-3-23 হবে, তাহলে মিস আর না পড়ে চলে যাই। চলে যাব, সরি বলতে হবে না বাবা, তোমরা তো ছোট, তোমাদেরকে শিখাতে হবে, আমি শিখাবো কি করতে হবে না করতে হবে, বলবে শিখতে হবে। তাহলে এখন কি করবো, মিস যা বলবো মিসের সাথে তাই পড়বো, এখন আমাদের সাথে, আপুদের সাথে, ভাইদের সাথে কারোর সাথে কথা বলা দরকার, এখন শুধু মিসেরটা শুনবো, ঠিক আছে? ওকে, 1-1-11, 1-2-12, 1-3-13, 1-4-14, 1-5-15, 1-6-16,
জুনাইনা বলো এটা কি প্যাকার আছে